নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আজকের এই মুহূর্তের আপডেট খবরের দিকে। নতুন বছর শুরু হতে না হতে কৃষকদের জন্য একের পর এক সুখবর। খাদ্য জনসংবরণ এবং ক্রেতার স্বার্থ বিষয়ক, তার পাশাপাশি খাদ্য কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো এবং সেক্ষেত্রে আজকে নতুন বছরের একদম দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনেই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু। খাদ্য জনসংবরণ এবং ক্রেতার স্বার্থ বিষয়ক, তার পাশাপাশি কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা আজকে গ্রহণ করা হয়েছে, যেখানে কৃষকরা তাদের ফলিত ধান নিয়ে আসছেন এবং তাদের কাছ থেকে সহায়ক মূল্যে শুরু হয়ে গেছে ধান ক্রয় করা। তার পাশাপাশি নতুন বছরের একদম প্রথম দিন অর্থাৎ গতকালকে পয়লা জানুয়ারিতে আমরা দেখেছিলাম যে নববর্ষের একদম প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দেশের প্রায় 10 কোটি 9 লক্ষ কৃষক যাদেরকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের দশম কিস্তির টাকা মোট 20,947 কোটি টাকা পেলেন, সকলকেই তিনি পৌঁছে দিয়েছেন এবং তার পাশাপাশি প্রকল্পে রাজ্যের কৃষকরা পেয়েছে 44 কোটি 76 লক্ষ টাকা। রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্য শুভেচ্ছা জানানো, ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী। অর্থাৎ নতুন বছর, ইংরেজি নববর্ষের একদম প্রথম দিন শুরুর দিনেই কৃষকদের ক্ষেত্রে যে সহায়তা, কৃষকদের পাশে দাঁড়ানো এবং দশম কিস্তির টাকা যেটা প্রদান করা কৃষকদেরকে, সেই টাকা প্রদান করার ফলে যেরকম ভাবে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিধায়করা যেরকম ভাবে ধন্যবাদ জানিয়েছেন, তার পাশাপাশি কৃষকরাও কিন্তু খুশি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুরের মাতাবাড়িতে, যেখানে ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আজকে শুরু হলো কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া এবং গত বছরের তুলনায় এই বছর ফলন ভালো হয়েছে এবং যার জন্য ফলন ভালো হওয়াতে কৃষকরা তাদের যে ফলিত ধান সেই ধান নিয়ে আসতে শুরু করেছেন, জমায়েত হচ্ছেন এবং তাদের কাছ থেকে ক্রমান্বয়ে আধিকারিকরা তারা ধান ক্রয় করছেন। আজকে ধান ক্রয় করার প্রসঙ্গে কি জানাচ্ছেন, সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে উদয়পুরে একবার শুনব। খাদ্য দপ্তরের এবং কৃষি দপ্তর মিলিত যৌথ উদ্যোগে 28 তারিখ থেকে আমাদের মাতারবাড়ি কেন্দ্রে ধান কেনা হচ্ছে এবং খুব ভালো সাড়া পাচ্ছে কৃষকদের থেকে। এখন পর্যন্ত কৃষক এসেছে, 264 জন কৃষক এসেছে, ওরা সমূলে ধান দিচ্ছে এবং টোটাল 485 এমটি আমরা ধান ক্রয় করেছি এখন অব্দি। আজকে এখনো ধান আসছে প্রচুর পরিমাণে ধান ক্রয়। গত বছরের তুলনায় এবছর কি ধান? হ্যাঁ, গত বছরের তুলনায় এবছর খুব ভালোই সাড়া পাচ্ছে কৃষকরা, খুব আনন্দের সহিত উৎসাহের সহিত আমাদের এসে ধান দিচ্ছে, আমরা খুব সুন্দরভাবে সেগুলি ক্রয় করছি। হ্যাঁ, এবং প্রতি কুইন্টালে আগে থেকে রেট এখন বেড়েছে 1940 টাকা করে পার কুইন্টাল নেওয়া হচ্ছে। আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। তবে সেক্ষেত্রে গত বছরের তুলনায় এবছর ধানের চাষটাও বেশ ভালো হয়েছে এবং কৃষকদের উৎসাহ, কৃষকদের ভিড়টা এবছর নজর কাটছে সকলেরই। উদয়পুরের মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে ধান ক্রয় করার প্রক্রিয়া, যেটা চলবে ধারাবাহিকভাবে এবং সেক্ষেত্রে ধানের যে মূল্য ছিল ক্রয় করার ক্ষেত্রে, যেটা বিগত দিন থেকে সেই দামটাও বেড়ে গেছে এবং যার ফলে কৃষকরা সকলেই খুশি এবং আশা করা যাচ্ছে যে কৃষকদের সকলেরই সহায়ক হবে সরকারিভাবে এই ধান ক্রয় করার ফলে। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।